বন্ধুগণ আজকে কিন্তু গ্রুপ ডি সম্পর্কিত আরও একটি আপডেট এসছে তো আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছেই করছি একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল তো একটি ক্লিক করে নেবেন এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিও শুরু করব। তো বন্ধুগণ প্রথমেই বলে রাখি দুটো আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এই আপডেটটি দেওয়া হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এর মেমো নাম্বার তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অনুমোদন অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে যে গ্রুপ ডি ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে সেই পদের যে অ্যাম্পেনল প্রার্থী তালিকা রয়েছে যে সমস্ত প্রার্থীদের তাদের কিন্তু মেডিকেল একজামিনেশনের জন্য ডাকা হচ্ছে তাদের মেডিকেল একজামিনেশান কিন্তু হবে এই নোটিসটে যাদের নাম রয়েছে তাদের বেলায় মেডিকেল একজামিনেশান হচ্ছে সাতাশ পাঁচ দু হাজার উনিশ তারিখ বেলা এগারোটার সময় এবং একটার সময় ফার্স্ট এক থেকে পঁচাত্তর জন ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের বেলায় এগারোটার সময় মেডিকেল হবে এবং যাদের ছিয়াত্তর থেকে একশো পঞ্চাশের মধ্যে সিরিয়াল রয়েছেন তাদের বেলায় বেলা একটার সময় মেডিকেল হবে তো এখানে কিন্তু এই লিস্টিতে কিন্তু সর্বমোট দেড়শো জনের নাম দেওয়া হয়েছে এছাড়াও আপনারা মেডিকেলের জন্য কোথায় যাবেন সেটা কিন্তু যা দেখতেই পারছেন যে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এট কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর এই ঠিকানায় কিন্তু আপনাদের যেতে হবে এবং পঁচিশ টাকা আপনাদের গভর্নমেন্ট ট্রেজারি কিংবা অনলাইন থ্রো কিংবা রিজার্ভ ব্যাঙ্ক থ্রো কিন্তু পে করতে হচ্ছে মেডিকেল ফিস হিসেবে এবং আপনাদের পঁচাত্তর টাকা ক্যাশ নিয়ে যেতে হবে এছাড়াও আপনারা কি কি ডাক্তারি প্রমাণপত্রের মূল নিয়ে যাবেন সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ভিডিওটি পোস্ট করেও দেখতে পারবেন এছাড়াও আপনারা নিজের দিকে এলে দেখতে পারবেন যে এখানে কিন্তু ঠিক একে একে দেড়শো জন প্রার্থীর যে নামের তালিকা সেই তালিকা কিন্তু এখানে রয়েছে তো ঠিক একই নামের তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে যে দেড়শো জন প্রার্থীর নামের তালিকা কিন্তু এখানে দেওয়া হয়েছে টোটাল মোবাইল নম্বর সমস্ত বিশদ বিবরণ তথ্য দিয়ে তো চলুন আমরা নেক্সট নোটিশটিও দেখে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একই নোটিশ একই ধরনের থাকছে কিন্তু এখানে কিন্তু সর্বমোট একশো একজন প্রার্থীর তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে তাদের বেলায় যে মেডিকেল এক্সামিনেশন হচ্ছে সেটা কিন্তু চব্বিশ পাঁচ দু হাজার উনিশ তারিখে বেলা এগারোটার সময় এবং একটার সময় ফার্স্ট এক থেকে চল্লিশ জন ক্যান্ডিডেটদের বেলায় কিন্তু তাদের বেলায় মেডিকেল হবে এগারোটার সময় এবং একচল্লিশ থেকে একশো জন ক্যান্ডিডেট তাদের বেলায় কিন্তু মেডিকেল হবে বেলা একটার সময় তো আপনারা দেখতে পারছেন মেডিকেলের ঠিকানা ঠিকানা বিস্তারিত বিবরণ যা আছে সমস্ত কিছু কিন্তু একই থাকবে সব কিছু একই থাকবে যা যা করণীয় সবকিছু একই থাকবে ঠিক আপনারা একইভাবে দেখতে পাচ্ছেন সেই প্রার্থীদের তালিকা যাদের অ্যাম্পেনল্ড হয়েছে মেডিকেল এক্সামিনেশনের জন্য তো আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশন বক্সে পরপর দুটো পিডিএফ লিঙ্কই দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন যে আপনাদের নাম রয়েছে কিনা আপনারা সেখান থেকে দেখে নেবেন আরও বিস্তারিতভাবে আপনারা নিজেরাও পড়ে নিতে পারবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে দুটো পিডিএফই লিংক দেওয়া রয়েছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন তার সাথে যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য